নারায়ণগঞ্জের সৌদি প্রবাসী রাসেল হাসান নামের এক যুবকের অপহরণের পর 10 লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে তার স্ত্রী মারিয়া আক্তার মন্টি সহ আরও 3 অপহরণকারীকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে নরসিংদী জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমান জানান, শনিবার সিদ্ধিরগঞ্জ র্যাব 11 সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব 11 সিনিয়র সরকারি পরিচালক আলেপুদ্দিন জানান, প্রবাসী রাসেল হাসানের স্ত্রী মারিয়া আক্তার মন্টি, তার বাবা বাদল মিয়া, পাপ্পু ও অভিত মিয়া একটি অপহরণকারী চক্রের সদস্য। এরা প্রবাসী ও বিত্তশালী ব্যক্তিকে টার্গেট করে সুন্দরী মারিয়া আক্তার মন্টিকে তার সাথে বিয়ে দেয়। এরপর সুযোগ বুঝে অপহরণ ও নির্যাতন করে টাকা পয়সা হাতিয়ে নেয়। ভুক্তভোগী রাসেল হাসান জানান, ডিবি পুলিশ পরিচয়ে 7-8 জন অপহরণকারী তাকে নরসিংদী আদালতের সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর একটি ফ্ল্যাট বাসায় নিয়ে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে শারীরিক নির্যাতন চালায় এবং ভিডিও করে।